আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কলোনিপাড়া গ্রামের জিয়াদুল ভাইয়ের গারলের খামারে। দর্শক, গারল লালন পালন, আয় ব্যয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিয়াদুল ভাইয়ের কাছ থেকে আজ জানার চেষ্টা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তার দর্শক বন্ধু, চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিয়াদুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যাই হোক আমরা ভালো আছি, যার কারণে বিশেষ করে সিরিয়াসগঞ্জ থেকে আপনাদের এই বগুড়াতে আসা। তো এই যে আপনার গারল দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে যে প্রায় সবগুলোই বাচ্চা দিয়েছে। জি, এখন ওটার বাচ্চা দিয়েছে কয়টা? এখন বাচ্চা দিছে আপনার চারটে, কিন্তু পাঁচটা হয়েছে। পাঁচটা? জি, মানে চারটা বাচ্চা দিল, পাঁচটা বাচ্চা পেলেন? জি, মানে তার মানে একটাতে দুটো পেয়েছে। হ্যাঁ, একটাতে দুটো। এই বাচ্চাগুলোর বয়স কতদিন চলছে? বয়স আপনার একটার এটার আট দিন। এটার বয়স আট দিন? জি, দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা না, ও দুটো আট দিন, ওইটা পনেরো দিন। এটার বয়স পনেরো দিন চলছে। অনেক দর্শক আপনারাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, মোটামুটি ওয়েটও যথেষ্ট আছে। যখন বিশেষ করে শুরু করেছিলেন? জি, এটা কত বছর আগে আর কীভাবে শুরুটা করলেন? আজ থেকে পাঁচ মাস আগে শুরু করছি। আমি যমুনাতে বেড়াতে যাই, শাওন ভাইয়ের ওখানে বেড়াতে যাই, শাওন ভাইয়ের খামার দেখে, যমুনা গারল খামার শাওন ভাইয়ের। জি, ওখানে ওটা দেখে আমার খুব আগ্রহ ভালো লাগে, এবং ওনার লাভজনক ব্যবসা দেখে আমাকেও ইচ্ছা লাগলো যে আমার না আগেই। আচ্ছা, সেই আশায় আমি পাঁচটা কিনছি, একটা ছেলে চারটে মেয়ে। আচ্ছা আচ্ছা, মানে একটা পাঠা আর চারটা হলো পাঠি। হ্যাঁ, পাঠি শুরু করলেন। তো চারটে এই পাঁচটা দিয়ে শুরু করছি, যা দিয়ে শুরু করছি তার ইনশাল্লাহ বর্তমানে অনেক লাভবান হয়েছি, এবং আগামীতে আরও বেশি করার ইচ্ছা আছে, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ। অর্থাৎ পাঁচটা কিনেছেন আর পাঁচটা বাচ্চা পেয়েছেন? জি। এ কতদিন হলো? পাঁচ মাস। পাঁচ মাস সব মিলে? পাঁচ মাস। জি। অর্থাৎ সবগুলো কনসেপ্টই কিনছিলেন? জি, গর্ভধারণ অবস্থায় কিনেছেন। জি। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি সব মিলে দশটা। শাওন ভাই তো এখন এক লাখ টাকা হলে নেবে, তখন কত দিয়ে কেনা ছিল এটা? চুয়াল্লিশ। চুয়াল্লিশ, এই কয়েক মাসে কিন্তু অনেক টাকা বেড়ে গেছে। জি, তাই না? হ্যাঁ, যে লাভ দেখেই আরও আগ্রহ বেড়ে গেছে আর বেড়ে গেছে, এবং এটা ভবিষ্যতে করবেন, অনেক বড় করার স্বপ্ন স্বপ্ন আছে। তো যাই হোক, এই যে আপনার এখন সব মিলে দশটাই হয়ে গেছে আর কি। জি, এই দশটা ভেড়াকে আপনি কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? আমি কাঠের ব্যবসা করি, গাছ কাটি, গাছের এই পাতা ভুতে আমার তো কিনা লাগে না। আচ্ছা আচ্ছা, মানে আমার ওই গাছ কাটার সাথেই ভ্যানওয়ালা আমার ভ্যান ফিটিং করাই আছে, কাটলে আসে, কাটার সাথে পাতা চলে আসে, একের মধ্যে দুই। হ্যাঁ, মানে কাঠও পাচ্ছেন পাতাও পাচ্ছেন? হ্যাঁ, ওইটা আমার ফাইলে দেওয়া লাগতো। আচ্ছা আচ্ছা, সেটা এখন আমার কাজে লাগতেছে, ওটার পয়সা এখন আমি পাচ্ছি। মানে ওই পাতাটা জাল দেওয়ার দরকার আছে না, খাবার হিসেবে চলে যাচ্ছে, তাহলে অনেক সাশ্রয় এখানে। জি, তাহলে আপনার দানাদার খাবার লাগছেই না? না, দানা খাবার লাগছি না মোটামুটি। না, এমনি সারাদিন কি খাবার? সারাদিন আপনার ওই পাতাই খেলে আর। আচ্ছা, আপনার এটি ঈদগাহ মাঠ আছে, এটি এক এক ঘন্টা আমার ছেলে স্কুল কলেজ করে আসে, এক এক ঘন্টা সময় দেয়। আচ্ছা, তার পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে আজকে খুব নর্মাল, তাহলে এক কেজি ভুসি, দুই কেজি গুঁড়া যথেষ্ট খাওয়াচ্ছেন। হ্যাঁ, আর সকালে কি দানাদার খাবার দিচ্ছেন? না, সকালেও দিচ্ছেন না? না, সকালেও পাতা, সব সময় পাতা, পাতাই চলছে। জি, বিকেলে বা আপনার দুপুরে? দুপুরে দানাদার খাবার না। তাহলে আমি যদি একটা দানাদার খাবারের হিসেবে দেয়, প্রতি মাসে আপনার কয় টাকার দানাদার খাবার লাগছে? তাতে অনুমান ধরেন, দানাদার খাবার যদি প্রতিদিন আমি খেলেই, তাহলে অনুমান ধরেন যে আপনার ডেলি দেড়শো থেকে দুশো টাকা। দেড় থেকে দুশো টাকা পালন সাশ্রয়ই বলা যায়। জি, আপনার জন্য সুবিধা অনেক। সবাই কিন্তু আপনার মতো কিন্তু এই কাঠের ব্যবসা করে না? না, তারা পালন করতে মনে হয় খরচ একটু বেশি হবে। জি, আর কাঠের ব্যবসা করলে খরচ একটু কম হতো? কম হবে।
আচ্ছা আচ্ছা আর কারো যদি চারণভূমি থাকে বিশেষ করে বাড়ির আশেপাশে যদি জমি পড়ে আছে তার জন্য ভালো তার জন্য সুবিধা হ্যাঁ যে ঘাস লাগালো নিজের জমি থেকে ঘাস খেলে ঘাস লাগানোর দরকার নাই ধরেন নদীর পারে বাড়ি হ্যাঁ অথবা আপনার কোন রাস্তা রেল লাইনের ধার দেও যদি জায়গা পড়ে আছে পড়ে আছে অথবা এমন একটা এলাকাতে বাড়ি যে জনবসতি কম জঙ্গল পড়ে আছে বড় বড় সেই সব জায়গা যদি কেউ ইচ্ছা করে যে আমি কারণ চেষ্টা করি আমরা সে ভালো সেও ভালো করে হ্যাঁ সে ভালো লাভবান হবে করতে পারবে জি আসলে খাবার খরচ যেখানে কম সেখানে লাভের পরিমাণ বেশি লাভের পরিমাণ বেশি খাবার খরচ যদি বেশি হয় লাভ একটু কম হয়ে যাবে জি কম হবে না জি তো এই যে মোটামুটি আপনার তিন মাস তিন চার মাসের একটা অভিজ্ঞতা কিন্তু গারলে সেই ক্ষেত্রে এই গারলের মধ্যে কি ধরনের রোগগুলো দেখা যাচ্ছে মানে রোগ বলতে নাই বলতেই চলে আমি আনার পরে কোনো রোগ রোগ পাইনি পাচ্ছেন না না কোন রোগী দেখেন না না এখন তো চলছে শীতকাল কিন্তু জি শীতকালে ভেড়া ঠান্ডাটা একটু বেশি লাগে জি ঠান্ডা কি দেখতে পাচ্ছেন এর মধ্যে না আমি এখনো পাইনি পানিনি না আমি সেই সাবধান অবলম্বন করে চলি চলছে বাংলাদেশে না পায় হ্যাঁ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটা ধারণা আছে যে শীতকালে বাচ্চা হলে বাঁচাতে পারছে না শীতের কারণে সেই ক্ষেত্রে কিভাবে রাখছেন না সেই ক্ষেত্রে আপনার এই যে গরম যে একটু ঠান্ডা আসে তার আগে খামারে ঘরে তুলে মানে সন্ধ্যায় আগে অর্থাৎ সন্ধ্যার আগে ঘরে তুলে লাইট হিটার লাইট দিয়ে দিচ্ছেন এমনি কি মাসালে থাকছে হ্যাঁ মাসালে থাকছে এবং মাসা আপনি দেখতে পারেন এই যে এখন তো বাচ্চা জি এদের গায়ের নিচে কোনো কিছু দিচ্ছে না না খ্যার দিচ্ছে খ্যার শুকনো খ্যার শুকনো খড়টা দিয়ে দিচ্ছে খাবার কিন্তু আর একটা জিনিস খাওয়া যায় সেটা খড় খড় কি খাওয়াচ্ছেন খড় এখনো আমি খাওয়াইনি এখন পর্যন্ত খড় দেন না তো যাই হোক মোটামুটি যে শুরুটা করলেন এবং রেজাল্ট ভালো দেখছেন সেই ক্ষেত্রে বিশেষ করে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যৎ কল্পনা আমার ইচ্ছা আছে যে আল্লাহ যদি রহম করে আর্থিকভাবে আমি একটু দুর্বল যদি আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ আরও বড় ধরনের করার ইচ্ছা আছে আমার বড় করার স্বপ্ন এবং ইচ্ছা আছে আপনি মূলত কি করছেন আমি মূলত আসলে কাঠের ব্যবসা করি আচ্ছা প্লাস আমার গাড়ি ছিল আমি অ্যাক্সিডেন্ট করে আমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নিজেই ড্রাইভিং করছিলাম করাতে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আমি নিজে আর্থিকভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত গাড়িটাও বিক্রি করে দিছি বর্তমানে আমি ঋণগ্রস্তর মধ্যে আছি আচ্ছা তারপরেও আল্লাহর রহমত আপনাকে দোয়া আল্লাহ বাঁচিয়ে রাখছে আমার আমার আশা যে আমি পরিশ্রম করে এই গ্যাপ মিল করে এবং আগামী দেখি ওপর দিকে ওঠার চেষ্টা করছি জিয়াদুল ভাই জি আপনার এই শেডটি করতে কত টাকার মতো খরচ হয় আমার শীতটা করতে আমি কাঠের ব্যবসায়ী হিসেবে আচ্ছা আমার কোনো খরচ নেই আমার নিজস্ব কাঠ আচ্ছা 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 এই জন্য কোনো খরচ নাই বিনা খরচে আমি শীত করছি এবং গারুল পালন করতেছি আচ্ছা আচ্ছা যারা কাঠের ব্যবসায়ী তার জন্য খুব সুসম্ভব হ্যাঁ হ্যাঁ তারা যদি এটা পালন করে তার বিনা খরচে গারুল হয়ে যাবে এবং অনেক লাভবান হবে মানে যারা বিশেষ করে ছ মিলের ব্যবসা করে হ্যাঁ তারা তাদের জন্য পালনের সবচেয়ে সুবিধা সবচেয়ে সুবিধা গাছ কাটলে গাছের পাতা গারল খাবে এবং তার কাঠ দিয়ে খামার তৈরি হয়ে যাবে মানে এক কথায় তাদের এক্সট্রা কোনো খরচই নেই না যারা ছ মিলে ব্যবসা করছে তার বিভিন্ন জায়গায় গাছ কিনছে তাদের জন্য কোনো খরচ নাই গারলকে খাওয়াচ্ছে কাঠের ব্যবসাও চলছে চলছে তার মানে তাদের চারদিকে লাভ জি এদিকে গারল হয়ে যাচ্ছে এতে কাঠের ব্যবসা তো চলছেই হ্যাঁ অর্থাৎ ব্যবসার সাথে আর একটা ব্যবসা যোগ হলো আর হ্যাঁ যোগ হলো আর এখানে আপনার এই শেডটা করতে কোনো টাকাই খরচ হয়নি না অর্থাৎ কাঠ ভাঙাইছেন কাঠের যে রিজেক্ট যে কাঠগুলো বের হয় যেগুলো আপনি ফেলে দেন খড়ি যেটা খড়ি ভাঙালে তো আপনার এরকম বাটাম হয়ে যাচ্ছে তার মানে এখানে আপনার খরচ ছাড়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে জি খরচ ছাড়া হয়ে গেছে খরচ ছাড়াই আপনার সেটা তৈরি হয়ে গেছে জি শুধু উপরে টিনটা মনে হয় কিনতে হ্যাঁ টিনটা তো কেনা টিন তো আর আমার কোম্পানি নেই হ্যাঁ মিস্ত্রি আমি নিজেই আপনি মিস্ত্রি হ্যাঁ তাহলে তো ও খরচ নাই না আমার কোনো খরচ নাই খালি টিন আর নোয়া কেনা নেছে আচ্ছা আচ্ছা শুধু টিন কিনছেন টিন কত কয় বান টিন আছে এখানে এই টিন আছে আপনার এখানে চার বান চার বান টিন আছে আপনার এই যে সেটটা এই সেটে কতগুলো গারল রাখা যাবে এখানে যে জায়গা আছে তাতে আমার 50 থেকে 80টা পর্যন্ত রাখা যাবে 80টার মতো রাখা যাবে আপনার এই শেডে যে নতুন করে সেট করতে হবে না না আর এখানে যে বালু দিয়ে রাখছেন গারলের পায়ের নিচে এই বালু দিয়ে রাখার কারণটা কি বালু দিয়ে রাখার কারণ একটাই যে গারলটা যেন নিচের ঠান্ডা না পায় আচ্ছা শুকনো জায়গাত গারল রাখার দরকার অর্থাৎ পায়খানা পেশাব করলে সেটার বালুটা শুষে নিল ঠান্ডাটা লাগলো না মাটিতে টেকটেকা হলো না আচ্ছা আচ্ছা ভিজা মাটিটা থাকে হ্যাঁ ভিজা মাটি থাকলে ও বালাই আসবে আসলে গারলের জন্য এটাই মনে উত্তম হ্যাঁ এটাই উত্তম তো জিয়াদুল ভাই জি আর একটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে যে হঠাৎ করে আপনি কাঠের ব্যবসার মধ্যে থেকে এই গারলের মধ্যে আসলেন কিভাবে আমি শাওন ভাইয়ের ওখানে যাতায়াত করতে ওটা দেখে আমার আগ্রহ হওয়ার পর যখন শাওন ভাইয়ের ওখানে দেখলাম যে গাছের পাতা খাও খুব ভালো
আছে, সেক্ষেত্রে আমি দেখতেছি যে আমি কাঠের ব্যবসা করি, গাছ কাটি, গাছের পাতা দিয়ে আমার খামার চলবে, আমার বাড়তি কোনো খরচ লাগবে না, সেই আশায় আমি শুরু করছি এবং এটাই সেভাবে সফল হচ্ছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, দেশে বেকার উদ্যোক্তা আছে অনেক, অনেকেই ইচ্ছা পোষণ করছে আপনার মতো এরকম খামার করবে, আসলে কিভাবে শুরু করলে ভালো হয় বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে প্রথমত এনকে পাঁচটা বা দশটা নিয়ে শুরু করে পাঁচ মাস বা এক বছর তাক লালন পালন করে তার একটা অভিজ্ঞতা অর্জন করে তারপরে তাই উপর দিকে যাওয়ার আশা থাকবে ইনশাল্লাহ। যদি সে শুরু করে, আসলে শুরুটা দু চারটা দিয়ে করাই উত্তম। জি, এখানে অভিজ্ঞতা দরকার আছে। হ্যাঁ, পাঁচটার থেকে দশটা, আর বেশি না। আচ্ছা, এই গারল পালনের ক্ষেত্রে এমন কোনো বিষয় আছে কি যেটা জানা খুবই দরকার? এটা জানার দরকার এটাই যে উনি যেন খাওয়ার ডিস্টার্ব না থাকে, উনি যেন ঠান্ডা না পায়, কোনো অসুখ বালাই যেন না আসে, সেদিকে সতর্ক থাকা দরকার। আপনার গারলগুলো কি ভ্যাকসিন দেওয়া আছে, পিপিআর ভ্যাকসিন? না, বর্তমানে আমার আনার পরে আমি কোনো ভ্যাকসিন দেইনি, দোয়া জন্য আমি প্রস্তুত আছি, আমি যোগাযোগ করতেছি। আচ্ছা, এমনি কিমি ট্যাবলেটটা তো দিচ্ছেন? না, আমি ওটাও দিইনি। কিমি ট্যাবলেটও দেন? আমি আনার পরে কোনো কিছু করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁচ মাস হলো মানে শাওন ভাইয়ের ওখান থেকে সব কিছু করা ছিল, ওখান থেকে আমি আচ্ছা 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 নিয়ে আসছি। আর এমনিতে শাওন ভাইয়ের সাথে যোগাযোগ হচ্ছে তো আপনার? হ্যাঁ, সবসময় আমার যোগাযোগ আছে ইনশাআল্লাহ। এবং কোনো সমস্যা হলে সাথে সাথে ফোন? হ্যাঁ, সাথে সাথে যোগাযোগ, সাথে সাথে সাক্ষাৎ, তার পরামর্শ নিয়ে আমি পরামর্শ দিচ্ছে। জি, সবসময় পরামর্শ দিচ্ছে যে ভাই এটা করেন, এভাবে করেন, আমি সেভাবে করেছি, ইনশাআল্লাহ ভালো আছে। আসলে একজন নতুন উদ্যোক্তা, একজন খামারি, যারা সফল খামারি, যারা দীর্ঘদিন ধরে পালন করছে, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার সম্পূর্ণ খামারির কাছ থেকে যদি এইরকম কারো সংগ্রহ করে তাহলে সবচেয়ে মানে ভালো হয়। হ্যাঁ, যারা আগে করছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে করাটাই সফল সবচেয়ে ভালো হয়, এই জন্য যে তাৎক্ষণিক তার কাছে কিন্তু সকল ধরনের পরামর্শ পরামর্শ অসুখ। আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, বিশেষ করে একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, বাচ্চাদের শুরু করলে ভালো হয় নাকি আপনার বড় বা যেগুলো কনসেপ্ট আছে এরকম ভেড়াদের শুরু করলে ভালো হয়? এই ক্ষেত্রে আমি আমার জ্ঞানে জিটে আমি শাওন ভাইয়ের পরামর্শ নিয়ে, শাওন ভাই বললো যে বাচ্চাদের শুরু করলে আপনি লাভবান হতে অনেক সময় লাগবে, অনেক শ্রম লাগবে, অনেক টাইম যাবে। আপনি যদি প্রেগনেন্ট অবস্থায় নেন তাহলে শর্ট টাইমে আপনি উপকৃত হবেন এবং লাভবান হবেন এবং আপনার আগ্রহ বেড়ে যাবে। আমি সেটাই শাওন ভাইয়ের পরামর্শ নিয়ে ওইভাবেই শুরু করছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, প্রেগনেন্ট অবস্থা নয়, উত্তম উত্তম। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কনসেপ্ট আছে এরকম ভেড়াদের শুরু করা উচিত একজন একজন নতুন খামারি এই প্রেগনেন্ট অবস্থায় নিয়েই শুরু করা উচিত? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন নতুন উদ্যোক্তা অবশ্যই কনসেপ্ট যেগুলো আছে গর্ভধারণ অবস্থায় আছে আছে এরকম ভেড়াদের শুরু করলে ভালো, এরকম গারল দিয়ে শুরু করলেই সবচেয়ে ভালো হয়। প্রেগনেন্ট ছাড়া নিলে অনেক সময় লাগবে, তাতে মনের ভিতরে একটু সমস্যা দেখবে যে এত খরচ করছি লাভবান কই হলাম, এত খরচ করছি পালন করছি দীর্ঘদিন বাচ্চা পাচ্ছি না বা হিচি আসছে না, তাহলে সময় তো আসবে না, এর মনের মধ্যে একটা ধকুচুকু লাগবে। অতএব প্রেগনেন্ট অবস্থা নিয়ে শুরু করলেই সবচেয়ে ভালো হয়, মানে পালন করতে করতে দু চার মাসের মধ্যে বাচ্চা যখন পাবে আগ্রহ তখন বেড়ে যাবে, আগ্রহ যখন বেড়ে যাবে লাভবান ডবল। রাইট, তো ঠিক আছে জিয়াদুল ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনার এই গারল খামারের উত্তরোত্তর সফলতা কামনা করছি, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামুকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের জিয়াদুল ভাইয়ের গারলের খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।